17 জুলাই ঢাকার 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিল হিরো আলম। সেদিন তাকে কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আসার পরে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। ওই সময় আগামী নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রতিক সময়ের নির্বাচন সম্পর্কেও জানতে চেয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। 30 জুলাই ইসির সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন সহ চার দেশের পর্যবেক্ষকদের এক বৈঠকে এসব প্রশ্নের জবাব দিয়েছে ইসি। আরো বিস্তারিত দেখুন ফারজান আলিনার প্রতিবেদনে। 17 জুলাই ঢাকার 17 আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে সে সময় সতর্ক করে যুক্তরাষ্ট্র। ঘটনার দিন হামলার শিকার হয়ে পরে নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম। সে ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্র মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। আমরা আগেও বলেছি এবং এখনও বলছি, আশা করব বাংলাদেশ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আমরা পরিস্থিতির দিকে অব্যাহতভাবে নজর রাখছি। তবে সেই ঘটনায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে এবার তা জানতে চেয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। 30 জুলাই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্র, চীন সহ চার দেশের পর্যবেক্ষকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী। পর্যবেক্ষকদের প্রশ্নের বিষয়ে কমিশন ব্যাখ্যা দিয়ে বলেছে, যারা হামলা করেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আবেদ আলী আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রতিক সময়ের নির্বাচন সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন। আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসতে চাইছেন, এ বিষয়ে ইসির বিধিমালা জানতে চেয়েছেন। ইসি আশ্বস্ত করেছে পর্যবেক্ষকরা ভোটের আগে পরে যে কোনো সময়ে আসতে পারবেন, কমিশন থেকে কোনো বাধা নেই। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার যেহেতু অসাংবিধানিক সে বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। তারা বলেছেন, সংবিধানে যেটা আছে সেটার আলোকেই সুষ্ঠু নির্বাচন হতে পারে, কমিশনের যে আইন আছে তার যেন সঠিক প্রয়োগ হয়, রাজনৈতিক দলগুলো ও সরকার যেন ইসিকে সাপোর্ট দেয়, এ বিষয়গুলো নিশ্চিত করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা তারা আশা প্রকাশ করেছেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকি সুগু এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এন্ডি লিন উপস্থিত ছিলেন। এছাড়া ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড আবুল কালাম আজাদ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি মিজানুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন। ফারজানা লিনা, এটিএন নিউজ।